Good morning, our friends. Welcome to Khidmah Homeo Hall. I am Dr. Al Mahmud. This case is cervical carcinoma. This patient cervical carcinoma. Dirghodin hoche ei rugi tar cervical golai tar ekhane tar golai tumor hoyechilo. Tumor ke obohela koreche. Je tumor hoyeche emon ki hoyeche. Bondhura dekhun kete felar karone tar jibbar ki obostha. অপারেশন করেছে কেটে ফেলেছে যখন এই বায়োপসির জন্য মাংস কেটে ফেলেছে তখনই এই ক্যান্সারটা ছড়িয়ে গিয়েছে সুতরাং অপারেশন করা যাবে না অপারেশন করলে ক্যান্সার হওয়ার সমূহ সম্ভাবনা থাকে যার বাস্তব প্রমাণ কিন্তু এই রোগী এলোপ্যাথি চিকিৎসা নিয়েছে তো হোমিওপ্যাথিতে টিউমারের ভালো মানের চিকিৎসা রয়েছে যে চিকিৎসায় ঔষধ খাওয়ার মাধ্যমে ভালো হয়ে যায় টিউমার কোনো অপারেশনের জিনিস নয় টিউমার হলে সেটি হোমিওপ্যাথি চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়ে যায় হোমিওপ্যাথি চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু টিউমারকে অবহেলা করে বা টিউমার যখন অপারেশন করা হয় তখন টিউমারে যে এনজাইমটা জীবাণুটা সেটি সারা শরীর ছড়িয়ে যায় কারণ টিউমারের যে এনজাইমটা এটি তো ব্লাড সার্কুলেশনের মাধ্যমে সারা শরীর ঘুরে বেড়াচ্ছে কয় জায়গায় অপারেশন আপনি করবেন এক জায়গায় অপারেশন করবেন আরেক জায়গায় হবে আর যে জায়গায় অপারেশন করলেন সেখানকার জীবাণু সারা শরীর ছড়িয়ে যাবে এবং সেইখান থেকে আরও এর প্রভাব আরও বিস্তৃত লাভ করবে ছড়িয়ে যাবে এবং সেইখান থেকে রোগীর আরও ক্ষতিকর দিক রয়েছে এবং সেখানে যদি কোনো খারাপ পয়জন থেকে থাকে সেটিও কিন্তু ছড়িয়ে যাবে সারা শরীরে ঠিক সেম কেস হয়েছে এই রোগী টিউমার হয়েছে সার্ভাইকাল টিউমার সেইখান থেকে উনি এলোপ্যাথি চিকিৎসকের কাছে গিয়েছেন সেখানে বায়োপসি করেছে বায়োপসি করে মাংস কেটে ফেলেছে সেইখান থেকে ছড়িয়ে গিয়েছে সব জায়গায় এবং তার এখন বিভিন্ন সিমটম দেখা দিচ্ছে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষায় কার্সিনোমা চলে এসেছে তো আপনার কি অবস্থা দেখি একটু হা করেন তো মুখের কি অবস্থা দেখি বন্ধুরা দেখুন খুবই খারাপ অবস্থা জিব্বাটা বের করেন তো এই পাশে করেন হ্যাঁ এই পাশে ঘুরান ঘুরান এদিকে ঘুরান জিব্বা দেখুন বায়োপসি করে জিব্বা বহুত অংশ কেটে মাংস কেটে ফেলেছে তো তার গলা ফুলে উঠেছে দেখি এখানে খুলে যান তো টিউমারটা হয়েছে এইখানে সার্ভাইকাল টিউমার রিপোর্টে এসেছে টিউমার হওয়ার পরে উনি হোমিও চিকিৎসা না নিয়ে উনি এলোপ্যাথি চিকিৎসা নিয়েছেন আর এলোপ্যাথি চিকিৎসকগণ তার বায়োপসি করেছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন গরিব মানুষ ওনারা খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ গাদা গাদা পরীক্ষা নিরীক্ষা করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন তো টিউমারের বেশ কিছু ধরন রয়েছে যেমন ম্যালিগন্যান্ট টিউমার এবং বিনাইল টিউমার রয়েছে কিছু টিউমার রয়েছে যেটি ক্যান্সারাস জীবাণু ক্যারি করে এবং কিছু টিউমার রয়েছে যেটি ক্যান্সারাস জীবাণু ক্যারি করে না যদি টিউমারের ফার্স্ট স্টেজে থাকে সেটি বিনাইল টিউমারই হোক আর ম্যালিগন্যান্ট টিউমারই হোক হোমিওপ্যাথি চিকিৎসায় এটি কিন্তু পরিপূর্ণভাবে ভালো হয়ে যায় যদি কেস চেকিং করে গুছিয়ে ট্রিটমেন্ট দেওয়া যায় এবং ভালো মানের ঔষধ দিয়ে জার্মানি ভালো মানের ওষুধ দিয়ে তার কেস চেকিং করে একক মেডিসিন সিলেকশন করা যায় অবশ্যই বিনাইল টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার ফার্স্ট স্টেজে থাকলে সেটি সম্পূর্ণ ভালো হওয়ার আশা রাখা যায় কিন্তু যদি এটি সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজে চলে যায় তখন এটি সারানো অনেক মুশকিল হয়ে যায় এবং তখন এটি সারাতে গেলে অনেক সময় লেগে যায় রোগী অনেক সময় ধরে কষ্ট ভোগ করতে হয় সুতরাং যারা টিউমার হলে অবহেলা করেন টিউমার হয়েছে এটি শরীরে এক জায়গায় হয়েছে দুই জায়গায় হয়েছে থাক এভাবে চলতে থাক আমার তো কোনো ক্ষতি করতেছে না আমার তো ব্যথা করতেছে না চুপচাপ থাকছেন অবহেলা করছেন এই অবহেলা না করে আপনি সতর্ক হন চিকিৎসকের শরণাপন্ন হন যে কোনো ধরনের টিউমার হোমিওপ্যাথি চিকিৎসায় যেহেতু সম্পূর্ণ ভালো হয়ে যায় দ্রুত চিকিৎসা নিয়ে সুস্থ হন সুফল ভোগ করুন ভালো থাকুন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন ক্যান্সার হওয়ার আগেই আপনি সুস্থতা লাভ করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো পরামর্শ পেতে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত পরামর্শের জন্য সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই সময়ের মধ্যে কল করে পরামর্শ নিতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ